গতকাল রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়ি থেকে একদল চোর সবকিছু চুরি করে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, দেবাশিস দত্তের বাড়িতে কোনো লোক না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের দরজা খুলে লকার ভেঙে লকার থেকে সব স্বর্ণলঙ্কার ও কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার খবর থানায় জানানো হয়েছে বলে জানা গিয়েছে। সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন দুই তিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়া, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগা আইসে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই এই লকার টোকার খোলা, কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাম না ঘরে। কারণ কী ব্যাপার, সব খোলা থাকলো অন্য পাশাপাশি মানুষ নাই কামনা প্রচুর হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই কিছু নাই, আর কী কী জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টোকারের মধ্যে বা টাকা পয়সা কী আসলো, ময়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। হ্যাঁ, বোনের লোক কথা হয়েছে কি আছে কিছু কইছে? মন তো কাঁদছে, মন তো কইছে সোনা গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নববী দিন গেল না, নববী দিন গেছে পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবে তো থাকে, আমার কাছেও দিল না তাই। বাড়ির মালিকের নাম কি? মালিকের নাম সোমা দত্ত, দেবাশী দত্ত। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে? এসি সার্ভিস করা হয়নি? ফ্যান চলছে না? ইলেকট্রিশিয়ান চাইছেন তো? তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পারট্যাক দ্য সার্ভিস অ্যাপ।